প্রোগ্রেসিভ টিউটোরিয়াল সেন্টারে সকলকে স্বাগত। আমরা দ্বাদশ শ্রেণীর দর্শনের বচনের অধ্যায় নিয়ে আলোচনা করছি। এর আগে তিনটি ভিডিওতে বাক্যকে বচনে পরিণত করার নিয়মাবলী সম্পর্কে আলোচনা করছিলাম। এবার আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি বাক্যকে কিভাবে বচনে রূপান্তরিত করা যায়। আমরা সে বিষয় নিয়ে প্রথম কিছু বাক্যে কিছু শব্দ থাকলে বাক্যগুলিকে চেনার সুবিধা হবে, সেই বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করব কিভাবে সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। প্রথমের কিছু শব্দ আমাদেরকে মনে রাখতে হবে। নিয়মটা হচ্ছে যদি কোনো বাক্যের সঙ্গে সকল, সমস্ত, সব, প্রতিটি, প্রত্যেক, প্রত্যেকে, যে কেহ, যে কেউ, যে সে, যে কোনো, নিয়ত, নিয়তভাবে, মাত্রই, সর্বত্র, সর্বত্রভাবে, সদা, একান্ত, একান্তভাবে, অবশ্যই, নিশ্চয়, সর্বদাই, সম্পূর্ণভাবে, এই ধরনের শব্দ থাকে, সম্পূর্ণ বোঝাবে এরকম বাক্যটি যদি হ্যাঁবোধক হয়, সদর্থক বাক্য হয়, তাহলে সেটাকে এ বচন করতে হবে, আর নঅর্থক বাক্য হলে, নাবোধক বাক্য হলে সেটাকে ও বচন করতে হবে। তো এটা আমরা প্রথমে আগের ভিডিওতে দেখেছি, এ বচন যদি করি তাহলে সেই বচনের মানকটা সকল লিখব, উদ্দেশ্য, তারপরে সংযোজক, বিধেয়, তাহলে সেটা এ বচন হবে। আর যদি ও বচন করি তাহলে প্রথমে আমরা কোনো কোনো, তারপরে উদ্দেশ্য, নয় সংযোজক, আর বিধেয় তাহলে ও বচন হবে। এবার এই শব্দগুলো দিয়ে বাক্যগুলোকে কীভাবে করতে হবে একটা উদাহরণ দিয়ে কিছু বুঝিয়ে নিই আমরা। যেমন দার্শনিকরা সর্বদাই উদাসীন, তাহলে সর্বদাই শব্দটি আছে, সমস্ত বোঝাচ্ছে, তাহলে এটাকে বাক্যটি সদর্থক আছে, তাহলে এ বচন করতে হবে। তাহলে এই বাক্যটাকে এ বচন করতে হবে। এ বচন করলে কি করব, প্রথমে সকল, তারপরে বাক্যটির উদ্দেশ্য কি আছে, উদ্দেশ্য আছে দার্শনিক সম্পর্কে বলা হচ্ছে, দার্শনিক রা করা যাবে না, তা আগের ভিডিওতে বলেছি, সেটা করতে হবে কি, দার্শনিক, সকল দার্শনিক হয় নিয়ম অনুযায়ী, বিধেয়টা কি, উদাসীন, সকল দার্শনিক হয় উদাসীন, এ বচন করতে। প্রত্যেক গরু তৃণভোজী, তাহলে প্রত্যেক আছে, সদর্থক আছে, তাহলে পরে এ বচনই হবে। এ বচন করলে কি করব, প্রথমে সকল, তারপরে উদ্দেশ্য গরু সম্পর্কে বলা হচ্ছে, গরু সংযোজকটা হয় হবে তৃণভোজী, তারপরে প্রত্যেক মানুষ স্বার্থপর, একই রকম ভাবে হবে, যে ধার্মিক সে সত্যবাদী, যে সে, এখানে বলা আছে যে সে থাকলে পরে এ বচন করতে হবে, তাহলে এ বচন করলে এখানে নিয়মটা হলো যে ধার্মিক সে সত্যবাদী, তাহলে এ বচন করলে প্রথম নিয়ম হচ্ছে সকল, কার সম্পর্কে বলা হচ্ছে, ধার্মিক হয় সত্যবাদী, সব প্রাণী চতুষ্পদ নয়, সব প্রাণী চতুষ্পদ নয়, তাহলে সব আছে কিন্তু বাক্যটি ন অর্থ হলে ও বচন করতে হবে, ও বচন করলে কি করবে, নয় আছে, তাহলে ও বচন করলে পরে এখানে প্রথমে কোনো কোনো লিখতে হবে নিয়ম, তারপরে কি আছে, উদ্দেশ্য, তাহলে উদ্দেশ্য কার সম্পর্কে বলা হচ্ছে, প্রাণী, কোনো কোনো প্রাণী নিয়ম অনুযায়ী নয় চতুষ্পদ, কোনো কোনো প্রাণী নয় চতুষ্পদ। এইভাবে যদি এই শব্দগুলো থাকে, শব্দগুলো তোমরা লিখে রাখতে পারো, এই শব্দ থাকলে সেই বাক্যগুলিকে বচন করার সময় যদি সদর্থক হয় তাহলে এ বচন করতে হবে, আর নঅর্থক হলে পরে ও বচন করতে হবে। এ বচনের ফিগারটা কীরকম মনে রাখতে হবে, ও বচনের ফিগারটা কীরকম মনে রাখতে হবে, তাহলে পরে এইভাবে আমরা এই শব্দগুলো থাকলে বাক্যকে বচনে পরিণত করব। এবার এই ক্ষেত্রে তোমাদেরকে বাড়িতে কিছুটা প্র্যাকটিস করতে হবে, সেগুলোকে আমি এখানে কিছু বাক্য বলে দিচ্ছি, সেই বাক্যগুলোকে তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। যেমন সব ফুল লাল নয়, এই বাক্যটাকে বচন করতে হবে, সব ফুল লাল নয়, বাঘ মাত্রই মাংসাশী, সব ফুল লাল নয়,
তাহলে কি সব ফুল লাল নয়, সব আছে আবার নয় আছে, তাহলে ও বচন করতে হবে। বাঘ মাত্রই মাংসাশী, তাহলে কি মাত্রই সদর্থক আছে, তাহলে এটাকে এ বচন করতে হবে। বিদ্যান সর্বত্র পূজ্য, বিদ্যান সর্বত্র শব্দ আছে পূজ্য মানে পূজনীয়, তাহলে সকল বিদ্যানই পূজনীয়। এরকম কিছু শব্দ দেওয়া হবে, মানে বাক্য দেওয়া হবে, সেগুলোকে তোমাদেরকে বচনে পরিণত করতে হবে। আরও একটা নিয়ম দেখিয়ে দিই, দিয়ে একসঙ্গে তোমাদেরকে কিছু বাক্য দেওয়া হবে যেগুলোকে তোমরা বচনে পরিণত করবে নিজেরা। আবার এখানে এই নিয়মটাতে দেখো যে আছে, কোনো বাক্যে যদি কোনো কোনো, কিছু কিছু, কখনো কখনো, মাঝে মাঝে, বহু, অনেক, অধিকাংশ, কতিপয়, প্রায়, সাধারণত, সচরাচর, অল্প, কিছু সংখ্যক, সম্ভবত, বেশিরভাগ, কয়েকটি, বেশ কিছু, অনেক, সময়, মোটের ওপর, শতকরা, এরকম শব্দ থাকে বাক্যের মধ্যে, তাহলে বাক্যটা যদি সদর্থক হয় তাহলে আয় বচন করতে হবে, আর বাক্যটা যদি ন অর্থক হয় তাহলে ও বচন করতে হবে। তো আয় বচন করতে হলে কি করতে হয়, প্রথমে কোনো কোনো হয় মানবটা, তারপরে উদ্দেশ্য থাকে, অহয় হয়, তারপরে বিধেয়তা বসে, আয় বচন যদি করতে হয়। আর ও বচন করতে হলে আগেও দেখানো হলো, প্রথমে কোনো কোনো হবে, তারপরে উদ্দেশ্য নয়, বিধেয় হবে। তো এখানে দেখো প্রায় সব মানুষই স্বার্থপর, প্রায় শব্দটা আছে মানে সব না, অংশকে বোঝাচ্ছে, প্রায় সব মানুষই স্বার্থপর, তাহলে সদার্থক আছে, আয় বচন করতে হবে। আয় বচন করলে প্রথমে কোনো কোনো, তারপরে উদ্দেশ্য কি আছে, মানুষ সম্পর্কে বলা হচ্ছে, মানুষ, তারপরে সংযোজকটা হয় হবে, বিধেয় কি, স্বার্থপর, এটা আয় বচন হল। তারপরে অনেক গল্প চমকপ্রদ নয়, নয় আছে, অনেক অংশকে বুঝিয়েছে, ন অর্থক আছে, বাক্যটি ন অর্থক হলে ও বচন করতে হবে। ও বচন করলে প্রথমে কি করব আমরা, কোনো কোনো লিখতে হবে, এটা বিশেষ বচন, কোনো কোনো, উদ্দেশ্যটা কি আছে, গল্প, কোনো কোনো গল্প, সংযোজকটা নয় হবে, চমকপ্রদ। কতিপয় লেখক উদাসীন, কতিপয় লেখক উদাসীন, কতিপয় আছে, কতিপয় শব্দ যদি থাকে তাহলে পরে সেটা সদর্থক হলে আয় বচন করতে হবে, তো সদর্থক আছে, আয় বচন করতে হবে। আয় বচন করলে প্রথমে কি করবে, কোনো কোনো লিখতে হবে, উদ্দেশ্যটা কি আছে, লেখক, লেখক, সংযোজকটা হয় হবে, বিধেয়টা উদাসীন আছে, কোনো কোনো লেখক হয় উদাসীন। শিক্ষকরা সাধারণত মিথ্যাবাদী নয়, সাধারণত শব্দ থাকলে পরে এখানে বলা আছে নিয়মটাই, লিখে রাখবে দরকার হলে, সাধারণত থাকলে বাক্যটি সদর্থ হলে আয় বচন, ন অর্থক হলে ও বচন, তো বাক্যটি কি আছে, শিক্ষকরা সাধারণত মিথ্যাবাদী নয়, ন অর্থক আছে, তাহলে ও বচন করতে হবে। তো ও বচন করলে কি করবে, প্রথমে কোনো কোনো, কোনো কোনো, উদ্দেশ্য কি, শিক্ষক, শিক্ষক রা হবে না, সেটা আগের ভিডিওতে নিয়মে বলা হয়েছে, কোনো কোনো শিক্ষক নয় মিথ্যাবাদী, মিথ্যাবাদী। বেশিরভাগ বন্য প্রাণী হিংস্র, বেশিরভাগ শব্দটা এর মধ্যে আছে, দেখো বেশিরভাগ শব্দটা, যদিও না থাকে তা বেশিরভাগটা লাগবে, বেশিরভাগ আছে, বেশিরভাগ শব্দ আছে, এবং এটা কি আছে, সদর্থক আছে, সদর্থক হলে পারে আয় বচন, আয় বচন করতে হলে কি করবে, কোনো কোনো, উদ্দেশ্যটা কি আছে, বন্য প্রাণী, বন্য প্রাণী, সংযোজকটা হয় হবে, হিংস্র, কোনো কোনো বন্য প্রাণী হয় হিংস্র, এটা হলো আয় বচন। এভাবে এই শব্দগুলো যদি থাকে তাহলে সে বাক্যটি সদর্থক হলে আয় বচন করতে হবে, আর ন অর্থক হলে ও বচন করতে হবে। আজকে আমরা দুটো নিয়ম দেখালাম, যে কোন কোন শব্দগুলো থাকলে পারে সেটাকে এ বচন বা ও বচন করতে হয়, কোন কোন শব্দগুলো থাকলে সেই বাক্যটা সদর্থক ন অর্থকের ভিত্তিতে আয় বচন অথবা ও বচন করতে হয়। এই শব্দগুলির ভিত্তিতে কিছু তোমাদেরকে বাক্য দেওয়া হচ্ছে, সেই বাক্যগুলো তোমরা নিজেরা বচন করতে পারছো কিনা এবার লক্ষ্য করে দেখো। তোমরা এবার নিজেরা বাড়িতে
এই বাক্যগুলোকে বচনে রূপান্তরিত করার চেষ্টা করো। আমি পরের ভিডিওতে এইগুলো সমস্যাগুলো সমাধান করে দেবো। যদিও মানুষ সাধারণত পরশ্রী কাতর নয়, প্রত্যেক শিক্ষার্থী সরল, সব লোক বুদ্ধিমান নয়, মানুষ কখনো কখনো অলস, বহু লোক আস্তিক নয়, সাধুরা একান্তভাবে নির্লোভী, কিছু কিছু ফল মিষ্টি, সব মাওবাদী সন্ত্রাসবাদী নয়। এই বাক্যগুলিকে যে দুটো নিয়ম করা হলো, সেই নিয়মের ওপরে তোমরা বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করার চেষ্টা করো। দিয়ে আমি যে সামনের ভিডিওতে এটা সমাধান করব, তখন তার সঙ্গে মিলিয়ে দেখবে যে তোমরা যে সঠিকভাবে বুঝতে পেরেছো কিনা, বা কোথাও অসুবিধা থাকবে সে সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে পর্যন্তই, সকলকে ধন্যবাদ।